সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ও ভাই দাম কত, এবং আজকে আমরা রংপুরের এই লালবাগ হাট আছে। লালবাগ হাটে আমরা জানবো কোন পশুর কেমন দাম, কি দামে বিক্রি হচ্ছে, ক্রেতারাই বা কেমন দাম চাচ্ছে, বিক্রেতারাই বা কেমন দাম হাঁকতেছেন, সেই দরদাম জানবো। এই মুহূর্তে আমরা এটি দেখছি একটি দেশি জাতের সার রয়েছে এবং এই সারটির কত দাম হাঁকছেন সেটি আমরা জানতে চাবো। চাচা, এই এই গরুটির কত দাম চাচ্ছেন এবং কত টাকা হলে বিক্রি করবেন, ক্রেতারাই বা কত টাকা করতেছে? 40 চাষি আর দাম করছে 20 দেই নেই। আমরা যেটি দেখছি রংপুরের এই ঐতিহ্যবাহী লালবাগ যে বাজারটি রয়েছে, এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু উঠেছে এবং বিদেশি অনেক গরুও কিন্তু উঠেছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এবারের এই হাটকে কেন্দ্র করে তারা যেটি বলছেন যে গত কয়েক বছরের থেকে আসলে গরুর যে খরচ সেই খরচ অনুযায়ী তারা আসলে দাম পাচ্ছে না। এই মুহূর্তে আরেকজন প্রান্তিক খামারিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বেশ কয়েকটি গরু নিয়ে আসছেন, তার কাছে একটু জানতে চাবো, চাচা এই গরুগুলোর দাম কত করে চাচ্ছেন, ক্রেতারা কত করে বিক্রেতারা কত করে দিতে চাচ্ছে, এবং আপনি কত হলে বিক্রি করবেন? এটি 1,10,000 হলে বেচাম। কত হলে বিক্রি করবেন? 1,10,000। যারা কিনতে চায় তারা কত দিতে চায়? 5,000-6,000। 1,05,000 পর্যন্ত দাম করছে, 1,10,000 টাকা হলে আপনারা বিক্রি করবে। এবং এই যে হাটটি রয়েছে, এই হাটটিতে কিন্তু আমরা যেটি দেখছি যে সকাল 10টা থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার যে হাঁকডাক সেই হাঁকডাকে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। এবং এই আমরা যদি দেখছি যে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে শুধু রংপুর নয়, রংপুরের বাহিরের অনেক জেলা থেকেও কিন্তু তারা আসলে এখানে কিন্তু এসেছেন। আমরা এটি দেখতে পাচ্ছি এই হাটে বড় জাতের যে গরুগুলো রয়েছে তার মধ্যে এটি একটি লাল কালো এবং সাদা রঙের সাইওয়াল জাতের একটি গরু। এই গরুটি কিন্তু বেশ বড় দেখা যাচ্ছে, এবং আমরা একটু এই গরুর যে বিক্রেতা রয়েছে তার কাছে একটু জানতে চাবো এই গরুর দাম কত চাচ্ছেন, ক্রেতারা কত করতেছে এবং কত হলে বিক্রি করবেন? এই গরুর দাম আমরা 3,500,000 চাইতেছি, ক্রেতারা 2,50,000 বলে 2,60,000। দাম 3,00,000 বা 3,10,000 হলে আমরা ছেড়ে দেব। এখন পর্যন্ত কতজন দাম করলো, সবশেষ কত করছে? সবশেষ করছে 2,50,000। কতজন দাম করছে? 4-5 জন 80 করছে 2,50,000। রংপুরের এই লালবাগ হাটটির কথা যদি বলতে চাই, এই লালবাগ হাটটি কিন্তু আসলে বেশ ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীন একটি হাট, শতবর্ষী হাট। এই হাটে কিন্তু রবিবার এবং বুধবার করে কিন্তু আসলে হাট লেগে থাকে, এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু এই হাটে কিন্তু আসলে পশুর যে বেচা কেনা সেটি আরও অনেক গুণ বেড়ে যায়। একটু জানতে চাই চাচা, এই গরুটা দাম কত চাচ্ছেন, যারা ক্রেতা তারা কত করতেছে, কত হলে বিক্রি করবেন? 50 হলে বিক্রি করব। 1,50,000। হ্যাঁ, যারা কিনতে চায় তারা কত করে? তারা করছে 35-40। 35-40 পর্যন্ত করতেছে? হ্যাঁ। 1,50,000 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, 1,50,000 হলে ছেড়ে দেবো। ছেড়ে দিবেন? হ্যাঁ। এই হাটে যদি বেচা না হয় তাহলে সামনে হাটে আনবো। আচ্ছা, এখানে অনেকজন আছেন, তারা হয়তো পশু কিনতে আসছেন, একটু আপনারা মনে হয় পশু কিনতে আসছেন, একটু জানতে চাই। পুরো হাট তো ঘুরলেন, অনেকগুলো পশু দেখেছেন, কেমন দেখলেন পশুর দাম এবার গত বছরের থেকে? এবার পশুর দাম দেখলাম বেশি, অন্যান্য বছর থেকে একটু বেশি, তার দাম বনতেছে না আর কি। সন্ধ্যা পার হয়ে গেল তাও দাম বনতেছে না, কিনতে পারতেছে না আর কি। অনেকগুলো পশু তো দেখেছেন, কত দামের মধ্যে পশু কিনতেছেন, সেই দামের মধ্যে পশু আছে না নাই? সেই দামের মধ্যে খুব কম দেখি, আমি 1,20,000-1,25,000 মধ্যে কিনতে চাই। এই দামের মধ্যে গরু আমার পছন্দই হয় না আর কি, বুঝছেন? গরু পছন্দ হয় না, এখন ফিরে যাইতে হবে বা অন্য হাটে দেখতে হবে আর কি। আমরা যেটি দেখছি যে আসলে একজন ক্রেতা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই হাটে তারা আসছেন কিন্তু আসার পরেও তারা যেটি দেখছেন যে তাদের যে দাম সেই দাম অনুযায়ী কিন্তু তারা আসলে পশু আসলে চাহিদা মতন পাচ্ছেন না, যে পশুগুলো আছে সেগুলো তাদের আসলে সাধ্যের বাইরে। এবং সব মিলিয়ে আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, সেই বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই এই যে পশু বিক্রি করতে আসছেন কত টাকা দাম চাচ্ছেন এবং এখন পর্যন্ত কত টাকা দাম করেছে? 80,000 টাকা দাম চাচ্ছে। 80,000 করে ক্রেতারা? হ্যাঁ, 70,000-70,000 টাকার মধ্যে বলা হয়েছে। 80,000 টাকা উনি চাইছে আর কি। মোট কয়টি গরু এবার পালন করে লালন পালন করেছেন? আমি কেনার জন্য আসছি, আমি কিনতে আসছি। জি,
আমরা এই হাটে কিন্তু দেখছি যে আসলে অনেক ক্রেতা রয়েছেন, অনেক বিক্রেতাও রয়েছেন। ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু শুধু রংপুর নয়, রংপুরেরও বাহির থেকে কিন্তু এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে এই হাটটি বেলা যখন 10টা বাজে তখন থেকেই কিন্তু যারা বিক্রেতা তারা তাদের পশু নিয়ে আসছিলেন এবং তারা কিন্তু এই পশু বিক্রি শুরু হয়ে যায়। এবং আজকে আমরা যেটি দেখছি যে বড় গরুর থেকে কিন্তু মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোর কিন্তু বিক্রি সবচাইতে বেশি। এবং এই মুহূর্তে যদি বলি বড় গরু কিন্তু আমরা এখন পর্যন্ত বিক্রি হয়েছে এরকম কোনো খোঁজ খবর পাইনি, যেগুলো মাঝারি 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে এই গরুগুলোই কিন্তু আসলে বেশিরভাগ বিক্রি হচ্ছে। এবং এই গরুগুলোই কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু কিনছেন। একটু আপনাদের কাছে জানতে চাই, এটি মনে হয় দেশি জাতের ষাঁড় এনেছেন, কয়টি ষাঁড় এবার পৌঁছেছেন এবং কিরকম দাম চাচ্ছেন? আমি এটা বলছি, এই যে 1,32,000। আর যারা কিনতেছে তারা কত করে? 15-18 করে। কয়টা গরু এনেছেন আজকে হাটে? 4টা গরু এনেছেন। 15টা কি বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে। কয়টা বিক্রি হলো, কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 1,35,000, 1,20,000, 1,15,000। 1,35,000 একটা বিক্রি করেছেন, 1,20,000 একটা বিক্রি করেছেন, 1,15,000 কি দেখলেন? গত বছরের থেকে দাম বেশি না দাম কম? দাম বেশি, ভালো আছে বাজার, বাজার ভালো আছে, ভালো দাম পেয়েছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে দেশি জাতের যে গরুগুলো রয়েছে অর্থাৎ প্রান্তিক খামারি যারা রয়েছেন, যারা এই পশুপালন লালন পালন করেছেন, তারা যে পশুগুলো এনেছেন সেইগুলো কিন্তু আসলে 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে এই পশুগুলোই কিন্তু আসলে তারা বলছেন যে বিক্রি করে তারা কিছুটা হলো লাভের মুখ দেখছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে এই গরুগুলোকেই কিন্তু বেশিরভাগ কিনে নিচ্ছে, অর্থাৎ মাঝারি জাতের দেশি যে সারগুলো রয়েছে সেইগুলোকেই কিন্তু কিনছেন। এবং আপনার মনে হয় গরু কিনতে আসছেন, গরু কি কেনা হলো? না, দামে সাথেছে না, আর দাম তুলনামূলক একটু বেশি যাচ্ছে। কতগুলো গরু দেখলেন, কেমন দাম দেখলেন এবার? এবার 20-এ গরু 40-50 চাচ্ছে, 1,00,000-1,30,000-এর নিচে সাথেছে না, মানে বাজার হাট অনেক বেশি আর কি দাম, আর অনেকে কিনতেছে, এর মধ্যে হয়ে যাচ্ছে অনেকের। লালবাগে বেশি করে, আমরা যেটি দেখছি যে এই লালবাগ হাটে কিন্তু 2,000-2,500 মতো যারা খামারি রয়েছেন তারা কিন্তু তাদের গরু নিয়ে এসেছেন। এবং তারা আসলে তাদের অনেক গরু আসলে বিক্রি হয়েছে, এবং বেশিরভাগই আমরা যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে তারা গরু দেখছেন এবং বেশিরভাগ ক্রেতাই কিন্তু আসলে গরু কিনছেন না, তারা আসলে দেখছেন দাম করছেন। চাচা, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এবং যারা কিনতে চায় তারা কত টাকা করতেছে? দাম চাইতেছে 1,20,000, দাম করতেছে 1,05,000। কত হলে বিক্রি করবেন? 10-এর মধ্যে হলে বিক্রি করবেন। 10-এর মধ্যে হলে বিক্রি করবেন। এবার কত বছরের থেকে গরুর দাম বেশি না কম? কম এবার, খাদ্যর দাম বেশি না ভাই, খাদ্যর দাম বেশি। আর মনে করেন আপনার মানে এর অনেক যত বেশি খরচ, ব্যয়বুল খরচ, সে পোষায় মানে শেষ মূল্যে আসে না। আপনার এই গরুটা কত টাকা? আমার এটা 1,10,000। 1,10,000, কত হলে বিক্রি করবেন? 1,05,000। আজকে হাটে ক্রেতা বেশি আছে না কম আছে? ক্রেতা আছে, মানে মোটামুটি কেটে আছে বলা যায়, কারণ গরু দামাদামি করছে আছে। আমরা যে দেশি জাতের যে গরুগুলো দেখতেছি এই গরুগুলোই কিন্তু আসলে দেখছি যে 1,00,000-এর উপরে অর্থাৎ 1,05,000-1,20,000-1,30,000 মধ্যে কিন্তু এই দেশি জাতের সারগুলো রয়েছে। এবং এই সারগুলো কিন্তু এবার কুরবানিতে বিক্রি করবার জন্য যারা খামারি রয়েছেন তারা কিন্তু এখানে এনেছেন। এই সারটি কত টাকা দাম চেয়েছেন ক্রেতারা, বিক্রেতারা কত টাকা দিতে চায়? আপনি কত টাকা চাচ্ছেন, যারা কিনতে চায় তারা কত টাকা দিতে চায়? 1,25,000 চাইছি, 90-95, 1,00,000। এবার কিন্তু আসলে হাটগুলোতে যে হাটগুলোর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে খামারগুলোতেও কিন্তু পশু বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। এবং আমরা যেটি দেখছি যে এই হাটটিতে কিন্তু আসলে ক্রেতার যে হাক ডাক সেটি কিন্তু প্রচণ্ড, কিন্তু সেই অনুযায়ী কিন্তু গরু বিক্রি হচ্ছে না। আমরা একজন গরুর ক্রেতা পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। তিনি কেমন গরু কিনলেন, কত টাকা দিয়ে গরু কিনলেন একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনার গরুর বাজার অনেক বেশ দাম মনে হচ্ছে, সে জায়গায় মনে হচ্ছে যে আমরা যেটা নিয়েছি আপনার 1,00,000
7000 টাকার মধ্যে নিয়েছি এবং সেটা মনে হচ্ছে 7 দিনের মধ্যেই আর কি সব মিলিয়ে আমার স্যাটিসফাইড। অনেকগুলো গরু দেখলেন আপনারা, কি মনে হচ্ছে আগের বারের থেকে গরুর দাম বেশি না কম? গরুর দাম একটু বেশি, কারণ আপনার খাদ্যের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, সব মিলিয়ে কস্ট একটু বেশি, তবে মনে হচ্ছে যে এখনো 7 দিনের মধ্যেই আছে সবার মধ্যে এই আর কি। ধন্যবাদ। একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনি একটি গরু কিনেছেন এবং এই গরুর দাম আসলে তিনি যেটি বলছেন যে সাধ্যের মধ্যেই রয়েছে গত বছর থেকে, যদিও দামটা একটু বেশির কথা বলতেছেন তিনি। তাই আমরা যেটি দেখছি যে গরু কিন্তু কেনা বেচা হচ্ছে এবং যেহেতু ঈদের আর বেশি দিন নাই, যেহেতু ঈদের আর বেশি দিন নাই তাই কিন্তু যারা কিনবার তারা কিন্তু গরু কিনতেছেন। এবং আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনিও অনেকগুলো গরু দেখেছেন। আপনি কতগুলো গরু দেখলেন এখন পর্যন্ত, দাম কেমন দেখলেন? আসলে মানে কুরবানির বাজার অনুযায়ী যে অবস্থা এখন গরুর দাম আসলে হাতের নাগালের বাইরে। হ্যাঁ, বড় গরু তো আমরা আসলে ছোট গরু কিনতে আসছি, মানে দেশি গরু, দেশি গরুর লাভও দেখি সব নাগালের বাইরে। অনেক একটা গরুর দাম করলাম, দেখি এখন কত দূর কি অবস্থা হয়। গরু তো অনেকগুলো দেখলেন, কেমন দামে গরু কিনতে চান? আমি 80-85 এর মধ্যে কিনতে চাই আর কি। 80-85 এই দামের মধ্যে কিনতে চাই তো? এই মধ্যে এই দামের গরু আসলে অ্যাভেলেবেল না একটু, আর হাটেরও অবস্থা ভালো না আসলে, এইভাবে এত ইয়ার মধ্যে গরু কেনাও একটু মুশকিল অবস্থা আর কি। মানে হাটের যে অবস্থা, একটু খোলামেলা না হলে গরু দেখাও যাচ্ছে না, গরু ঠিক মতো কেনাও যাচ্ছে না। ধন্যবাদ। ক্রেতা একজনের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে তিনি 80-85 হাজার টাকার মধ্যে একটি দেশি জাতের গরু কিনতে আসছেন, কিন্তু তিনি যেভাবে গরু কিনতে চান সেই চাহিদা অনুযায়ী তিনি এখনো গরু পাননি। আমরা আরেকটি বড় জাতের গরু দেখছি, লাল রঙের একটি গরু দেখছি। এই গরুটির যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। বেশ বড় এই গরু, চাচা এই গরুর দাম কত চাচ্ছেন এবং যারা কিনতে চায় তারা কত টাকা কিনতে চাচ্ছে একটু জানতে চাই। আমরা চাচ্ছি 2,50,000, আর যারা কিনতে চায় তারা কয় 1,80,000, 80-90। কত টাকা হলে এই গরুটা ছেড়ে দিবেন? 2,30,000 হলে ছেড়ে দেবো। 2,30,000 হলে ছেড়ে দিবেন? এই হাটে কি বিক্রি হবে কি মনে হচ্ছে? দেখা যাচ্ছে যে মাগরিবে আজান দিয়ে সর্বদা বিক্রি হবে না। এর পরের হাটের জন্য চেষ্টা করব। হ্যাঁ, পরের হাটের চেষ্টা করব। এটি লাল জাতের, আমরা লাল রঙের একটু গরু দেখছিলাম, বেশ বড় গরু। সেটি কিন্তু আসলে যিনি বিক্রেতা রয়েছেন তিনি বললেন যে 2,50,000 টাকা তিনি চেয়েছেন, এখন পর্যন্ত 1,80,000-90,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। আর কিছুটা বেশি হলে তিনি এই গরুটি বিক্রি করবেন। আমরা কিন্তু এইদিকে কিন্তু অনেকগুলো সাদা লাল অনেক রঙের গরু আসলে দেখতে পাচ্ছি, এবং এই লালবাগ বাজারটা যেহেতু শতবর্ষী হাট, এই হাটে কিন্তু আসলে প্রতি সপ্তাহের রবিবার এবং বুধবার কিন্তু গরু বেচা কেনা হয়ে থাকে, পশু বেচা কেনা হয়ে থাকে, এবং কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এই পশু বেচা কেনা কিন্তু আরো বেড়ে যায়। এবং আপনি কি গরু বিক্রি করতে আসছেন? এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এবং যারা কিনতে চায় তারাই বা কত টাকা করে? আমি 180 চাচ্ছি, বিক্রি ক্রেতা ভাই যারা 150 বলতেছে। আপনি চাচ্ছেন 1,80,000, যারা কিনতে চায় তারা বলতেছে 1,50,000। কত হলে বিক্রি করবেন? 1,60,000 হলে বিক্রি করবেন? এখন পর্যন্ত 1,60,000 কেউ করেনি? আচ্ছা, এই গরুগুলো কিন্তু আমরা যেটি দেখছি যে ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু আসলে পাল্টাপাল্টি একটু মিশ্রিত প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছে। যারা বিক্রেতা তারা বলছে যে গরুর আসলে দাম কম চাহিদা অনুযায়ী, যারা ক্রেতা তারা বলছে গত বছরের থেকে দাম বেশি। আবার কেউ কেউ কিন্তু বলছে যে আসলে সামঞ্জস্যের মধ্যে, অর্থাৎ কিছুটা বেশি হলেও তারা আসলে গরু কিনছেন। এবং এই গরুগুলো কিন্তু আমরা বেশ কিছু গরু কিন্তু বিক্রি করতেও দেখেছি। ভাই একটু জানতে চাই, বেশ বড় গরুই দেখতেছি, কেমন দাম চাচ্ছেন এবার ঈদকে কেন্দ্র করে এই হাটে? গরুর দাম তো চাচ্ছে 170, এটা 250। কত টাকা করছে এখন পর্যন্ত যারা কিনতে চায়? 55 পড়ছে, এটা 2 পড়ছে আর কি। এটা হচ্ছে 155, ওটা 2,00,000 পর্যন্ত দাম করেছে। কত টাকা হলে ছেড়ে দিবেন? 60 হলে ছেড়ে দেবো। এটা 1,60,000, ওইভাবে 2,50,000 এরকম ছেড়ে দেবো। আচ্ছা, এইবারের এই যে লালবাগ বাজারে এসে যারা কিনতে চায় তাদের সংখ্যা কেমন দেখছেন? মানুষ কি কেনার জন্য আসতেছে? হ্যাঁ, অনেক আসছে। হ্যাঁ, ঠিক দাম হচ্ছে না, দাম বেশি হচ্ছে, দাম পছন্দ হচ্ছে কিন্তু দাম কম হচ্ছে না।
যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই গরু ধরে আছেন, অর্থাৎ তারা তাদের চাহিদা অনুযায়ী দাম না পাওয়া পর্যন্ত কিন্তু তারা বিক্রি করতে চাচ্ছেন না। যেহেতু ঈদের আগে আরো বেশ কয়েকটি হাট রয়েছে, সেই কারণে কিন্তু তারা যেটি বলছেন যে এই হাটগুলো যেহেতু রয়েছে সেই হাটগুলোতেও তারা দেখতে চান এবং তাদের চাহিদা অনুযায়ী দাম পেলেই তবেই তারা কিন্তু আসলে বিক্রি করবেন। আমরা দেখছি যে একটি গরুর আসলে দামাদামি চলছে, এই গরুটির দামাদামি চলছে এবং এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যেই আলোচনা চলছিল। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো কিনতে এসেছেন, কত টাকা দাম চাচ্ছে? আমরা তো লাখের উপরে চাই, লাখের উপরে চাই। ওনারা কত টাকা চাই লাখের উপরে? 1,10,000-20,000 কিনা যায় ভাবে। আপনি কত টাকা হলে কিনতে চাচ্ছেন? আমি তো 80,000 টাকা ভালো হয় দিতে চাচ্ছেন। 80,000-এ? 80,000-এ। চাচা কত হলে ছাড়বেন এই গরুটি? আমরা 5,000-এ ছাড়বো। 5,000-এ? হ্যাঁ স্যার। এখন পর্যন্ত সর্বোচ্চ কত টাকা দাম উঠেছে? 90-92। আচ্ছা আপনি তো আজকে অনেকগুলো গরু দেখলেন, এবার কি দেখলেন, গরু কেমন উঠেছে, দরদাম কেমন? গরু পর্যাপ্ত গরু আছে, কিন্তু গরুর দাম যথেষ্ট, গরুর দাম কোনো কমে নাই বাজারে, দাম গরুর দাম ঠিকই আছে, গরুর বাজার অত্যন্ত চড়া আছে, এটাই বাস্তব, মানে গরুর দামটা বেশি আছে। আচ্ছা আপনি বলছেন যে গো খাদ্যের দাম বেশি? হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো পোষাচ্ছে না আমাদের, খাদ্যের দাম বেশি তার জন্য গরুর দাম বেশি, এই কারণে তো ছাড়া যাচ্ছে না, সব জিনিসের দাম বাড়া। ভাই গরু কি কিনলেন? হ্যাঁ ভাই। আচ্ছা একজন গরু কিনেছে, তার কাছে একটু জানতে চাই, যদিও আসলে গরু নিয়ে তারা আসলে দৌড়ের উপরে রয়েছেন, একটু জানতে চাই কত টাকায় কিনলেন? 1,07,000 ভাই। 1,07,000 কিনলেন? হ্যাঁ ভাই, খুশি ইনশাল্লাহ খুশি। 1,07,000 এই দেশি জাতের ষাঁড়টি আসলে কিনে নিয়েছেন একজন ক্রেতা, এবং তারা যেটি বলছেন যে তারা কিন্তু আসলে এই গরুটি কিনে কিন্তু খুব খুশি, এবং আমরাও দেখলাম খুব হাসি খুশি ভাব তাদের। কি গরু কিনে খুব খুশি? হ্যাঁ ভাই, অনেক খুশি ভাই, 2,00,000 গরু কিনে অনেক খুশি এবং অনেক কম রেটে পাইছি ইনশাল্লাহ, এবং ভালো দাম কমে পেয়েছি। যারা ক্রেতা তারা কিন্তু বলছিলেন যে দাম কিছুটা কমেই পেয়েছেন, এবং সেই জন্যই কিন্তু তারা আসলে বেশ খুশিতেই দেখলাম আমরা। এবং এই যে দেশি জাতের গরুগুলো, এখনো কিন্তু অনেক গরু রয়েছে, এবং বলা চলে যে বেশিরভাগ গরুই কিন্তু এখনো রয়েছে এখানে আসলে বিক্রির অপেক্ষায়। এবং যারা বিক্রেতা রয়েছেন, এটা কি বিক্রি করলেন ভাইয়া, কি বিক্রি হচ্ছে? এখন পর্যন্ত বেশিরভাগ গরুই কিন্তু অবিক্রিত রয়ে গেছে, এবং যারা আসলে এখানকার গরুর মালিক রয়েছেন বলছেন যে আসলে এই গরুগুলো যেহেতু তাদের গোখাদ্যের দাম বেশি দিতে হয়েছে, গরু পালন করতে আসলে খরচও বেশি গেছে, সে কারণেই তারা আসলে ইয়া করছে। একটি ছোট জাতের দেশি গরু আমরা দেখছি যে বিক্রির জন্য দরদাম হাঁকা হচ্ছে, ক্রেতা রয়েছেন বিক্রেতা রয়েছেন। একটু আপনি মনে হয় কিনতে চাচ্ছেন গরুটি? আপনারা আচ্ছা আপনি বলেন নাকি, আপনি এই গরুটি কত টাকা হলে বিক্রি করতে চাচ্ছেন? এটা 66-67 হলে বিক্রি করবো। 66-67 হলে বিক্রি করবেন? সর্বোচ্চ কত টাকা দাম করেছে? সর্বোচ্চ কত? 64,000 বেশি হলে আপনি ছেড়ে দিবেন? আচ্ছা আপনি তো কিনতে এসেছেন, ওনারা বলতেছে আর 2-3 হাজার টাকা বাড়ালেই ওনারা ছেড়ে দিবেন, আপনি কি বলেন? আমি তো 60,000 বলছি, তার উপরেও গেছি, এখন দেখি যে গিয়া গাড়ি আছে তো আছে, দেখি আর কিছু কমায় কিনা, এই চেষ্টায় আছি। এইখানে একটি ছোট জাতের আমরা গরু দেখছিলাম, মানে ছোট গরু, দেশি ছোট গরু, সেই গরুর যে বিক্রেতা তিনি বলছিলেন যে 66-67 হাজার হলে তিনি বিক্রি করবেন। এখন পর্যন্ত যে ক্রেতা আমরা দেখেছি সেই ক্রেতা কিন্তু আসলে 60,000 টাকা পর্যন্ত দাম করেছে। আর একটি গরু আমরা দেখছি বেশ বড় জাতের গরু, চাচা এই গরুটার দাম কেমন চাচ্ছেন, এবং যারা কিনতে চায় তারা কত টাকা দিতে চায়? আরে আমরা তো 45 চাষি, 1,45,000। হ্যাঁ আর 15-20 দেয় দাম, 15-20 দেয়। কত টাকা হলে ছাড়বেন? আমরা 35। 1,35,000 হলে ছাড়বেন? হ্যাঁ। এই হাটে যদি বিক্রি না হয় অন্য হাটের জন্য দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কয়টা গরু মোটা তাজা করন করছেন? না আমার গরু নেই ভাই, আমরা ব্যবসা করি, ও গরু কিনে গরু বিক্রি করেন। ঠিক আছে, এখানে কিন্তু প্রান্তিক খামারিরা যেমন গরু নিয়ে এসেছেন, তেমনি কিন্তু যারা গরুর ব্যবসায়ী, অর্থাৎ এ হাটে কিনে ও হাটে বিক্রি করেন, এই ধরনের গরুর ব্যবসায়ী কিন্তু আসলে এসেছেন এই গরুর যে হাট, লালবাগ হাট ঐতিহ্যবাহী সেই হাটে। আমরা আর একটি গরু দেখতে পাচ্ছি, চাচা এই গরুটার দাম কেমন চাচ্ছেন? 60,000 চাইতেছি। 1,60,000। কত টাকায় কিনতে চায়?
35-40। গরুর যে হাট, সেই হাটে কিন্তু আমরা যেটি দেখছি যেহেতু সন্ধ্যা পার হয়েছে, এই হাটটি আসলে সকাল থেকে শুরু হওয়ার পর সন্ধ্যা যখন পার হয়ে যায় তখন কিন্তু গরু নিয়ে কিন্তু অনেকেই বাড়ি ফিরে যেতে ধরেছেন, যেহেতু আসলে পছন্দ অনুযায়ী দাম বিক্রি হচ্ছে না, চাহিদা অনুযায়ী যেহেতু দাম পাচ্ছেন না, সে কারণেই তারা আসলে অনেকেই গরু নিয়ে ফিরেও যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই শেষ পর্যায়েও কিন্তু আসলে মানুষের যে কেনা বেচার যে হাক ডাক সেটা কিন্তু আসলে চলছে, এবং আরো একটি দেশি জাতের গরু কিন্তু এখানে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতা রয়েছেন। চাচা, এই গরুটা কত টাকা চাচ্ছেন? এটা তো মনে করো 60-65 টাকা কয়, 65,000। আপনি কত হলে বিক্রি করবেন? 70-80 এজের বেচবো। 70-80 হলে বিক্রি করবেন? ঠিক আছে। আমরা কিন্তু দেখছি যে ছোট গরু যেগুলো রয়েছে বিশেষ করে 80,000 থেকে 1,00,000 কিংবা 1,20,000 টাকার মধ্যে যে গরুগুলো, সেই গরুগুলোই কিন্তু আসলে চাহিদা কিন্তু বেশি এই হাটে, অর্থাৎ মাঝারি যে গরুগুলো রয়েছেন সেই গরুগুলো, এবং বড় জাতের বেশ কিছু গরু কিন্তু উঠেছে এই হাটে, সেই গরুগুলো কিন্তু এখন পর্যন্ত বেচা কেনার আমরা কোনো দৃশ্য চোখে পড়েনি আমাদের। এবং হাটে কিন্তু আসলে যারা খামারি তারা কিন্তু আসলে প্রান্তিক খামারি, অর্থাৎ গ্রাম্য পর্যায়ের 1টি, 2টি, 3টি, 4টি করে গরু লালন পালন করেন, এবং তারা কিন্তু এই কুরবানির ঈদকে ঘিরেই কিন্তু তারা আসলে স্বপ্ন দেখেন। এই কুরবানির ঈদে তারা আসলে তাদের পশু বিক্রি করে হয়তোবা বাড়ির কোনো একটা কাজ করবেন, অথবা কেউ মেয়ের বিয়ে দিবেন, কেউ নিজের কোনো একটা ঋণ পরিশোধ করবেন, এইভাবেই কিন্তু আসলে এই গরুগুলো কিন্তু তারা আসলে লালন পালন করে থাকেন এই উদ্দেশ্য নিয়েই। এবং আমরা দেখছি যে শেষ সময়ে আসলে হাটের খুব বেশি সময় নেই, শেষ সময়ে কিন্তু ক্রেতারাও আসলে দাম করছেন অনেক গরু, এবং বিক্রেতারাও কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করছেন, যদি তাদের একেবারে চাহিদার যে দাম সেই দামের কাছাকাছি গেলে তারা কিন্তু বিক্রিও করছেন। এখানে আরেকটি গরুর দাম দর চলছে, একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। কত হলে কিনতে চান এই গরুটা? ভাই আমি 1,05,000 টাকা দাম দিয়েছি। 1,65,000? 1,05,000। কত হলে বিক্রি করবেন? 20,000। 1,20,000 চেয়েছেন আপনারা? জি 1,05,000 করেছে। আর 10,000-15,000 টাকা ঠেলা ঠেলি লাগছে। বাজার বেশি ভাই। আমরা কিন্তু দেখছি যে যারা এখানে ক্রেতা বিক্রেতা তাদের তো মিশ্র প্রতিক্রিয়া রয়েছেই, তারা কিন্তু বলছেন যে কেউ বলছেন দাম বেশি, কেউ বলছেন দাম সামঞ্জস্যের মধ্যে, কেউ বলছেন দামটা গত বছরের থেকে কম, আবার কেউ বলছেন গোখাদ্যের দাম বাড়ার কারণে তারা আসলে পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী দামও পাচ্ছেন না। এবং তারা যেটি বলছেন যে আসলে এবারের যে পশুর হাট, অর্থাৎ প্রভুকে আসলে খুশি করার কারণে, আল্লাহকে খুশি করার কারণে যারা আসলে কোরবানি দিবেন তারা কিন্তু আসলে পশু কিনছেন, এবং অনেকেই আবার অপেক্ষা করছেন যেহেতু আরও কয়েকটি হাট রয়েছে, আরও বেশ কয়েকটি হাট রয়েছে, তাই তারা আসলে সেই হাট পর্যন্ত অপেক্ষা করতেছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে গরু বেচা কেনার সবশেষ। আমরা এখন যাব বগুড়ার নওগাঁয় রয়েছেন আমাদের সহকর্মী এম আর রকি, সেখানকার যে পশুর দাম সেটি আমরা জানবো। দরজায় করা নাড়ছে ঈদ, আর হাটগুলোতে এই মুহূর্তে দরদাম হাঁকিয়ে চলছে বেচা কিনা। এই হাটে সবচাইতে বেশি আলোচিত শব্দ ভাই গরুর দাম কত, সময় টিভির বিশেষ আয়োজন ভাই গরুর দাম কত, এই নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজনে নওগাঁর মাতাজি হাটে রয়েছি। এই হাটে আজকে বিপুল পরিমাণে গরুর একটা কেনা বেচার চিত্র ছিল, দিনভরে কেনা বেচার মাঝে গরু কত দামে কে কিনেছেন তার একটি চিত্র জানাবো। দর্শক, আমরা নিয়ে এসেছি অসংখ্য গরু, কিন্তু হাটে আজকে কিনা বেচা হয়েছে এখন পর্যন্ত যেটি অবিক্রিত রয়েছে, তারপর দরদাম হাঁকাচ্ছেন অনেকেই, কিন্তু এই গরুগুলো দর হাঁকছেন, তারপর কাঙ্ক্ষিত নাগালের মধ্যে আসলেই তবেই এই গরুগুলো কিন্তু তারা অনেকেই কিনছেন। তবে আমরা একটু জানতে চাই এই গরুর দাম কত। ভাই আপনার এই গরুটি আজকে নিয়ে এসেছেন, অনেক নাদুস নাদুস গরু দেখছিলাম, এই গরু কত দাম হেঁকেছেন? এই গরু দাম দেওয়া আছে ভাই 12,000, এখন বলতেছে 10-এর নিচে 7,000-8,000 এরকম দাম দিচ্ছিলেন। 1,12,000 চেয়েছিলেন, আর কত বলেছে এখন? বলতেছে 7,000-8,000। অর্থাৎ কম বলছে গরুর দাম। কম বলার কারণটা কি? কারণটা বাজারে আমদানি বেশি হওয়ার কারণে মনে করেন যে এখন কম দামেই গরু দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ
অনেক গরুর আমদানি, এই আমদানির কারণে কিন্তু গরুর যে দাম, কাঙ্ক্ষিত দামের জায়গাটা কিন্তু ব্যাহত হচ্ছে, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না এখানকার খামারিদের এমন অভিযোগ রয়েছে। তবে ক্রেতাদের দিক থেকে কিন্তু উল্টো চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, ক্রেতারা বলছেন এবার কিন্তু গরুর দাম অনেক বেশি হাঁকা হচ্ছে এবং এই বাড়তি দামের কারণে কিন্তু অনেকে কিনতে পারছে না। অর্থাৎ এই গরুগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত হাটে অপেক্ষায় রয়েছেন, ক্রেতার উপস্থিতি যা রয়েছে গরুর উপস্থিতি কিন্তু তার চেয়ে বেশি এই হাটে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা আরো দু একজনের কাছ থেকে একটু জানতে চাই এই গরুগুলো নিয়ে তারা কই প্রত্যাশা করছেন। ভাই, এই গরুটির দাম কত বলেছে? 20,000 করে বলতো ভাই, 20,000 করে, 1,20,000 করে, 20,000 বলতো ভাই। আপনি চেয়েছিলেন কত? 25,000, 1,25,000 চেয়েছিলেন কিন্তু 20 বলেছে, আপনি কত হলে ছাড়বেন? আমি 22,000 হলে দিতাম। একেবারে তো সন্ধ্যা লগ্ন, এখন কি প্রত্যাশা আছে আরো পাবেন সময় আছে? মনে হচ্ছে না, মনে হয় আর কাস্টমার সেরকম পাচ্ছি না, 20 ভাঙে বলে। অনেক ধন্যবাদ। এরকমই কিন্তু অনেক ক্ষেত্রে যারা বিক্রি করতে এসেছেন খামারি, তাদের দিক থেকে এই অভিযোগগুলি করা হচ্ছে যে গরুর দাম অনেকটাই কম, ক্রেতার উপস্থিতি কমের কারণে গরুর উপস্থিতি বেশি, দরের জায়গাটা কিন্তু কাঙ্ক্ষিত পাচ্ছেন না, ক্রেতাদের দিক থেকে এমন কথা বলা হচ্ছে। আমরা একটু ক্রেতাদের দিক থেকে আরেকটু কমেন্ট মতামত জানতে চাই, ক্রেতা হিসাবে যারা এখানে গরু কিনতে এসেছেন, এই এই গরুটি আপনি নিয়ে এসেছেন, কিনতে এসেছেন, কত বলেছেন এই গরুটির দাম? আমি 120 বলেছি ভাই, 120, 1,20,000 চাই কত? উনি চাই হলো 35, 1,35,000, 1,35,000 টাকা উনি দাম চাই ভাই। বেশি চেয়েছে আপনার ধারণাতে কি বেশি মনে হচ্ছে? না না, খুব বেশি মনে হয়নি। আসলে সময় রয়েছে, যদিও আরো কিছু সময় তারা দিন রয়েছে, অর্থাৎ 5 দিন রয়েছে কুরবানি ঈদের, সেই 5 দিন কিন্তু আরো যাচাই বাচাই আরো দেখভাল করার একটা দিন গুনছেন এখানে ক্রেতা বিক্রেতার দিক থেকে। আমরা আরো জানবো যে গরু কিনেছেন অনেকেই এই গরুতে, আজকের হাটে কিন্তু বিপুল পরিমাণে গরু সরবরাহ দেখছিলাম, অর্থাৎ 30,000 থেকে 35,000 গরু এই হাটে উঠেছিল, অনেক বড় পরিসরে একটি গরু এই গরুটি নিয়ে এই মুহূর্তে রশি ধরে অপেক্ষা করছেন। আচ্ছা, এই গরু কি বিক্রি হয়েছে? না ভাই, বিক্রি হয়নি। আপনাদের কিন্তু সেই গরু এখন কম বলছে, আপনাদের এবার গরু লালন পালন করতে খরচের কেমন অবস্থা? খরচ বেশি, ব্যবসা হচ্ছে না, লস হয়ে যাচ্ছে। গতবারের চেয়ে গরুর দাম বেশি না কম? হাটে দাম কম বলছে, কারণটা কি? হাটে এত কম বলার কারণটা কি? আমদানি বেশি হচ্ছে, অনেক অনেক পরিমাণে আমদানি হচ্ছে। দূরের ব্যাপারীর উপস্থিতি অনেক কম বলছেন, এখানে যেসব গরু উঠেছে বড় গরুর ক্ষেত্রে আমরা দেখছিলাম হাটে এখনো পর্যাপ্ত পরিমাণে বড় গরু রয়েছে, মাঝারি জাতের ষাঁড় গরু কিন্তু দিনের আলোতে অনেকটাই কেনা বেচা হয়েছে, বড় গরু নিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে যারা খামারি যারা নিয়ে এসেছেন তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না এমন কথা তাদের দিক থেকে আসছে। এবং এবার গরু লালন পালন করতে গোখাদ্যের বাড়তি দরের একটি এখানে খতিয়ান তুলে ধরা হচ্ছে, যে বাড়তি খরচ হয়েছে সেই খরচ অনুপাতে হাটগুলোতে কিন্তু সেই দরটা তারা বড় গরু খেতে পাচ্ছে না। মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে এই ষাঁড় গরুগুলো 80,000 থেকে 1,00,000 টাকার মধ্যে অনেক গরু এখানে এসেছিল, কিনা বেচা হতে দেখেছি আমরা, কিন্তু বড় 1,00,000-এর উপরে যেসব গরু রয়েছে সেই গরুগুলোর ক্ষেত্রে এই দরদাম। আপনি গরুর কত দাম চেয়েছেন? আপনি কত বললেন? আমি 95 বললাম, আমার ভাই 130 চাইছে, কিন্তু আমার মাপে হচ্ছে না, বাজার কমে জন্য আমি আমার মাপে আমি দাম বলছি ভাই, আপনি না দিলে তো আমার জন্য নাই ভাই, আমি দাম বলছি, আপনি দিলে দিতে পারেন। তুমি 100 করলে তো দেব না, তা দেব না। আচ্ছা কত নেবেন? বেচার দামটা শান্ত ভাইয়া, বেচার দামটা শান্ত, তুমি দামই কো, দাম করো। আচ্ছা আপনি 2,000 কমতে দেবেন, 100, 1,00,000-এর বাবা কত নেবেন? এর বাবা রীতিমতো দরদাম হাঁকানো হচ্ছে। আসলে ক্রেতা বিক্রেতার এরকম কিন্তু একটা সরব উপস্থিতিতে অনেকেই যখন নাগালের মধ্যে আসছে তখনই গরুগুলো কিনছেন। আমরা যে হাটটিতে রয়েছি আজকে নগার একটি অন্যতম পশুর হাট মাতাজি হাট, এই এলাকায় এবছর কিন্তু বিপুল পরিমাণে কুরবানি ঈদকে লক্ষ্য রেখে গরু লালন পালন করা হয়েছিল। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে এবছর এই জেলায় শুধুমাত্র কুরবানি ঈদকে লক্ষ্য রেখেই 7,50,000 পশু লালন পালন করা হয়েছে, এই গরুগুলো কিন্তু এখন হাটে তোলা হচ্ছে। ঈদের
বাজার রয়েছে আর মাত্র পাঁচ দিন আগে কিন্তু যেসব দূরের ব্যাপারী স্থানীয় যারা গরু কুরবানি দিবেন তারা এখানে কিনা বেচার জন্য এসেছেন এবং অনেকে কিনেছেন, অনেকে কিন্তু এখনো কিনতে পারেননি, তারা এই হাটগুলোতে শেষ মুহূর্তে একটা অপেক্ষায় রয়েছেন কোন দরে গরু পাওয়া যায় কিনা। এই লক্ষ্যে কিন্তু হাটগুলোতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যেসব গরু নিয়ে অপেক্ষায় আছেন, এই গরুগুলো কিন্তু যদি আজকে না বিক্রি হয় তাহলে আবার কোনো একটি হাটে গিয়ে তাদের বিক্রি করতে হবে। আমরা আরেকটি গরু দেখছিলাম, অনেক নাদুস নুদুস, অনেক দেখতে সুটাম দেহি এবং দেখতেও সুন্দর, এই গরুটির দাম আপনি কত হেঁকেছেন এবং কত বলেছে? আমি 70 চাচ্ছি। কত? 70। 1,70,000 আপনি চেয়েছেন? 20 দাম বলে, 20-22 এরকম বলে। আপনি লাস্ট কত বলে দিবেন? আমি লাস্টে 25 চাচ্ছি। 1,50,000 হলে আপনি দিবেন? 25। আজকে এই ব্যাপারীরা কি কম ছিল এই জন্য দাম কম বলছে? আজকে দাম কম, দুধের কোনো পাইকার নেই, দাম করে না। পরস্পর বিরোধী আমরা কিন্তু কথা শুনতে পাচ্ছিলাম, এখানে যারা গরু কিনতে এসেছেন তারা বলছেন গরুর দাম বেশি হাঁকা হচ্ছে ফলে কিন্তু গরু তারা কিনতে পারছেন না, আবার যারা এখানে গরু নিয়ে অপেক্ষা করছেন খামারি তারা বলছেন যে তাদের নাগালের মধ্যে এবার কিন্তু আসছে না, অর্থাৎ উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে ফলে কিন্তু গরু তাদেরকে এই মুহূর্তে ছাড়তে বেশি দরে ছাড়তে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। এবং হাটগুলোতে আজকে কিন্তু যে পরিমাণ গরু উপস্থিতি ছিল সেই পরিমাণ গরুর মাঝারি জাতের সার গরু অনেকটাই কমে এসেছে, কিন্তু যেসব বড় গরু রয়েছে এই বড় গরুগুলো নিয়ে কিন্তু এখানে যারা বিক্রেতা, যারা এখানে প্রান্তিক এবং ক্ষুদ্র খামারি তারা কিন্তু এই হাটগুলোতে অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় জানি রাখি, নওগাঁ এবার 74টি পশুর হাট রয়েছে, যে হাটগুলোতে কিন্তু স্থানীয় যেসব খামারি রয়েছে যারা গ্রাম পর্যায়ে 2-4টি করে গরু লালন পালন করেছে তারা এই সময় গরুগুলো তারা হাটে তুলছেন, এবং আরো কয়েকটা হাট রয়েছে এবং এই হাটগুলোতে কিন্তু এই কেনা বেচার যে সার্বিক দরদাম হাঁকানোর যে কথা, ভাই গরুর দাম কত এটা কিন্তু উচ্চারিত হবে আরো প্রতিধ্বনি আকারে, আরো দিন সময় রয়েছে সেই লক্ষ্যে কিন্তু এই হাটগুলো একটা আগামী তারও জমজমাট একটা কারবার উপস্থিতি কিন্তু হাট কর্তৃপক্ষ প্রশাসন প্রত্যাশা করছে। তো আমরা আরো বেশ কিছু গরু দেখছিলাম এই হাটের নওগাঁর এখন যে সময়টি রয়েছে শেষ পর্যন্ত কিন্তু কেনা বেচার জন্য একটা প্রতীক্ষার প্রহর গুনছেন, এবং এই প্রহর কিন্তু আজকে যদি বিক্রি না হয় তাহলে আগামীতে আরেকটি কোনো হাটে নিয়ে যাবেন। তো সময় টিভির এই বিশেষ আয়োজন গরুর দাম কত ভাই, আমরা এই জাতীয় এই প্রোগ্রাম আমরা আবারও দেখাবো আপনাদের, সে পর্যন্ত সময় টিভির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে ভাই গরুর দাম কত হাতে।